আমি প্রশান্ত কুমার পাই আউলগাদি আইডিয়াল মাধ্যম বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই করোনা সময় আমাদের ছেলে মেয়েদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণের লক্ষ্যে আজ আমরা এই অনলাইন ক্লাস চালানোর প্রচেষ্টা চালাচ্ছি, যাতে আমাদের প্রত্যেক ছেলে মেয়ে অন্তত বইয়ের দিকে ফিরে আসে, বই বিমুখ না হয়। তার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমরা দুহাত তুলে মোনাজাত করছি, এই করোনা থেকে আমাদের জন্য মুক্তি পায়, আমাদের ছেলে মেয়েরা যেন পড়ার টেবিলে ফিরে আসতে পারে, আমরা শ্রেণী কক্ষে পাঠদান করতে পারি। এই মহান স্রষ্টার কাছে মহা দুহাত তুলে মোনাজাত করছে যে যেন আমরা এই করোনা থেকে মুক্তি পায়, আমাদের ছেলে মেয়েদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর সাবলীল পরিবেশে মানুষ করে গড়ে তুলতে পারে। এই উপলক্ষে আমি আওয়ামী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রশান্ত কুমার পাই নবম শ্রেণী বই পড়া প্রবন্ধ থেকে বই প্রমাণ চৌধুরী বইয়ের পড়ার যে মানুষের প্রয়োজন আছে সেটা আমরা ব্যক্ত করবো আজকে। এরকম যাক, প্রমাণ চৌধুরীর জন্ম 1868 সালে 7ই আগস্ট, আর তিনি মৃত্যুবরণ করেন 2 সেপ্টেম্বর 1947 সালে কলকাতায়। তা প্রবন্ধ হিসেবে তিনি অনেক অনেক প্রবন্ধ লিখেছেন মানুষের যুগ উপযোগী, যা মানুষের প্রয়োজন, শিক্ষামুখী, যার কোনো বিকল্প নেই। যেমন তিনি সর্বপ্রথম বলেছেন, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। এই যে বাণী, ইনার এই বাণীর ভিতরে লুকায়িত আছে অনেক অনেক শিক্ষার আলো। উনি ওনার প্রবন্ধ আছে অনেক, বীরবলের ফলকাতা আছে, রাইটের কথা আছে, সাহিয়ারির কথা আছে, আহুতি আছে, নীলরহিত অনেক আছে, প্রবন্ধ সংগ্রহ আরও অনেক প্রবন্ধ তিনি লিখেছেন। যে প্রবন্ধে আমরা এখন বাঁচছি, যে বই পড়া প্রবন্ধ আমরা পড়ে পালাম যে সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত। যখন এরকম তার মুক্তি বেরোচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আমরা পাচ্ছি যে মানুষকে শিক্ষিত হলেই হবে না, মানুষকে তার বিবেক বুদ্ধি প্রজ্ঞা দিয়ে সঠিক পথে চলার দিক নির্দেশনায় তাদের সঠিক মূলমান থাকতে হবে। এরা তার প্রবন্ধে আমরা দেখতে পাই, যেমন প্রবন্ধ আছে আহুতি, আহুতি যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো জীবন্ত আইনের মতন কাহিনী লেখা আছে, যে কাহিনী মানুষের বাস্তব দরকার। যেমন মানুষের প্রয়োজন সাহিত্য জন্য লাইব্রেরি, এই লাইব্রেরির প্রাণ কেন্দ্র বই, আর এই বই তিনি লিখেছেন বই পড়া। বই পড়ে কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না, বই কিনে কেউ দেউলিয়া হয় না। বই এমন একটা জিনিস মানুষের জ্ঞানের দ্বার উন্মোচন করে, জ্ঞানকে মানুষকে অনেক অনেক দূরে নিয়ে যায়, জ্ঞান মানুষকে ক্ষুধা নিবৃত্তি করতে সহায়তা করে। আর এই জ্ঞান আলোকে যে বই পড়া প্রবন্ধ আছে তাতে আমরা পাই যে গুরু উত্তর সাধক মাত্র, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনি লিখছেন যে গুরু উত্তর সাধক মাত্র। তার মানে বই এমন একটা জিনিস স্থাপিত হয়ে আছে যেখানে মানুষের অন্ধ চোখ ফুটিয়ে দেয়, যে সুপ্ত জ্ঞানের প্রতিভা বিকাশ ঘটিয়ে দেয়। বইয়ের ভিতরে আছে অজানাকে জানার দিক নির্দেশনা, বইয়ের ভিতরে আছে তার দিক উন্মোচন করে, তার সুপ্ত প্রতিভাকে বিকাশ করে। কারণ বই কথা বলে না, কিন্তু আমরা যদি বই পড়ি, বই পড়লে আমাদের অনেক জ্ঞানের আলোর পথ খুলে যায়। আমাদেরকে পড়তে ইচ্ছে করে না, আমরা বাঙালি, আমরা শৌখিন জাত, কিন্তু এটা আমাদের ঠিক নয়, আমাদের উচিত বই পড়া। বই টেবিলে বসতে ইচ্ছে করে না, তারপরেও আমাদেরকে বই টেবিলে বসে থাকতে হবে। বসে থাকতে থাকতে এমন এক সময় বই পড়তে ইচ্ছে করবে, আর এই বই পড়ার ইচ্ছাটাই মানুষের একান্ত মনের মনোবল, নিজের একান্ত এই একান্ত আমাদের। এবারটা প্রমাণ যদি
আমরা এখান থেকে মধ্যযুগে কাহিনী চলে যাই। মধ্যযুগে মধ্যযুগে বই পড়ার ইতিহাসে যদি আমরা মহানায়ক রাষ্ট্রনায়ক আব্রাহাম তিনি বলেছেন তার পুত্রকে যিনি তিনি যখন তার প্রধান শিক্ষকের কাছে পাঠালেন শিক্ষার জন্য, তাই তিনি প্রধান শিক্ষকের কাছে লিখলেন যে আমার পুত্রকে আমার কাছে পাঠালাম তাকে উপযুক্ত শিক্ষায় গড়ে তুলবেন, তাকে বই পড়ার মতো মনোযোগী মনোবল তৈরি করবেন, সে যাতে বই পড়ে। এই একটা বই পড়ার পরে আজকে না মধ্যযুগ অনেক অনেক যুগ থেকে শুরু হয়েছে যে বই জিনিস কি, তাই আব্রাহাম বলছেন তাকে শেখাবে বইয়ের মাঝে কি আছে। তিনি বলেছেন যে বই কি, বই মানুষকে ক্ষুধা নিবারণ করতে না পারলেও চোখে চোখে এবং জ্ঞান দানের জন্য বই একটা মহৌষধ যার কোনো বিকল্প নেই। বই মানুষকে জাগ্রত করে নতুন মানুষ রূপে, বই মানুষকে দেয় নতুন দিক নির্দেশনা চলার নতুন পথ, বই মানুষকে দেয় ভুল পথ থেকে ফিরিয়ে সঠিক পথে চলার প্রেরণা। বই পড়া আনন্দই আত্মতৃপ্তি, সত্য সত্যই আনন্দ যেটা একমাত্র তাতেই আছে বই পড়ার ভিতরে, আনন্দ সেটাই সত্যি সত্যি আনন্দ যেটা পাওয়া যায়, আর সেই আনন্দ পাওয়া যায় বই পাঠে। আমাদের বড় বড় যারা অ্যাডমিনিস্ট্রেশনের বড় বড় উচ্চসাধক বড় বড় গুণী লোক গুণী মানুষ এই দেশে হাল ধরেছেন প্রশাসনিক পদে আছেন, তারা সবাই বহু শ্রেণীর বই পড়েছেন, বহু লাইব্রেরিতে বই সংগ্রহ করেছেন, বই দেখেছেন, বই নিয়ে থিসিস করেছেন একটার পর একটা। এই বই পড়ার কোনো বিকল্প আমাদের নেই। আমাদের জাতি যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, আর এই শিক্ষিতর একমাত্র ধারা হচ্ছে মানুষকে বই পড়া। বই পড়লে তার ভুলটা ভাঙে, বই পড়লে তার চোখের সকল নির্দেশনাগুলো আয়ত্তে আসে। শিক্ষক ছাত্রকে শিক্ষা শিক্ষার পথ দেখিয়ে দেয়, আর এই শিক্ষক কিন্তু বই পড়ে আসে। বই পড়ার এত গুরুত্ব, শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরে, এটাই আমাদের ঠিক নয়। শিক্ষিত সমাজ দিতে পারে আরো আরো সর্বসাধারণ মানুষের জন্য বিভিন্ন সুপথ করতে, বই পড়ার বিভিন্ন পথ লাইব্রেরি সৃষ্টি করতে, যে লাইব্রেরি সৃষ্টি করার ফলে এক স্তর থেকে আর এক স্তর শাখা থেকে শাখা অবিরম ধারা হবে। মানুষ টেলিভিশন দেখে যে জ্ঞান অর্জন করে তা মনে থাকে না, কিন্তু বই পড়লে তার দেহের ভিতরে অন্তর ভিতরে নিবিড়ভাবে গাঁথে। এই বই পড়া তার রক্ত মাংসে মেধার সাথে মেধা শক্তির সাথে আকৃষ্ট করে, কিন্তু দেখে অনেক সময় এটা ভুলে যায়। আর বই পড়লে তার অন্তরের অন্তস্থ থেকে যেমন বিবেক প্রজ্ঞা, এই প্রজ্ঞায় তার প্রজ্ঞা জেগে ওঠে, বই পড়া তাকে সচেতনতার বৃদ্ধি করে। এই বই পড়াটা একটা সম্পূর্ণ নিজস্ব এবং প্রত্যেক নাগরিক প্রত্যেক ছাত্র প্রত্যেক শিক্ষক তাদের নিজস্ব সত্তায় সঠিকভাবে সোজা পথ এবং সুদূরও পথ উপরের পথে তারা উপরে সিঁড়িতে উঠতে পারে। সাহিত্য চর্চা জন্য চাই লাইব্রেরি, আর এই লাইব্রেরিতে কি হয় বই পড়ার একটা পরিবেশ তৈরি করা হয়। এই জন্য লাইব্রেরি যেমন প্রয়োজন সেমন ভালো বই আমাদের সমাজের প্রয়োজন। আমাদের পরমাত্মদের যে কথাগুলো তিনি বই পরমাত্মা লিখেছেন তা প্রত্যেকের মানুষের যোগ্য উপযোগী এবং প্রত্যেক মানুষের তা মনোযোগী হলে তার শীর্ষস্থানীয় পদে আসীন হতে পারে। কী হতে পারে? সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ তৈরি হয়, আর এই সাহিত্যের সৃষ্টি করে মূল বই। সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ তৈরি হয়, জাত প্রকৃত মানুষ তৈরি হয়, যে মানুষ আমাদের সমাজ চায়, যে মানুষ আমাদের রাষ্ট্র তাকিয়ে আছে তার দিকে, আর তার জন্য দরকার লাইব্রেরি, আর লাইব্রেরি থাকে এই বই। ভালো বই একটা দেশের অনেক অনেক স্তরে আসে। আমাদের অনলাইন ক্লাস আপাতত ইতি টানছি। আমি সবাইকে এই
মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহ মহান শিক্ষকের কাছে দোয়া করে মনোনাদ করছি, যেন আমরা থেকে দ্রুত আমাদেরকে মুক্তি দেন, আমরা যাতে ক্লাসে ফিরিয়ে ছাত্র শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থীর মিথস্ক্রিয়া আমরা ক্লাস করতে পারি, অনলাইনে আমাকে পরিপূর্ণ তৃষ্ট হয় না, তাই আমরা সেই দোয়া রেখে যাতে আমরা ক্লাসে ফিরে আসতে পারি এই দোয়া রাখছি, যাতে সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। এবারে আমি আমার আজকের মতো ইতি টানছি।